ও একই আসতাম অনুসরণ ছাড়া কোন সার্কিট না কোন সার্কিট মা পেছে গিয়া আজকে তো জুমা নামাজ গলা ছাড়া জি 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 দেখো স্যার মেসাবে কোন জুরা দিন নামাজ পড়াইছেন ওচার ভাই আমার তো ঠিক মনে আনারি কিতা কইতাম তুই নকান কিতা দিয়ে পড়াই আমার বেটা কিতা কইতাম আমার তো মনে পড়েন নারি হবা তুমি কো যাই আমার পুরা মনে আন না কিতা কইতাম তুমি কই দেবো মনে কয় আত্মে আতে দিয়ে পড়াই না রে বই না জাল দিয়ে মনে পড়াই না রে মনে কয় অতি দিয়ে পড়াই মনে ও লম্বা গদি পড়াইছো আমার পুরা জানাও না এই সময় তো আপনিও নমাজ আসলা আমরা বাড়ি আপনি কোন কোন সুরা দিয়ে হয়েছে নমাজ আমি তো এই সময় গেছিলাম গিয়া আমার ফুড়িয়ে গু বিয়া দিয়েছিলাম বুঝছো নি মশা লইয়া তে মনে করো মেশা মেশাল আমি ফিরাইবার আগে আমি আই গেছি তুমি এই সময় কাজ আসলে আমি তো ঠিক আসলাম নমাজ কিন্তু আমি এই সময় মোবাইল দেখো লাগাই আমার আমি চার্জ চার্জ লাগাইছি না লাগাইছি না ওখান বা আপনার রইতে রইতে মেশা সালাম ফিরে আমিও লগে সালাম ফিরে গেছি আচ্ছা তুমি গেছিলে আগে সময় মোবাইল চার্জ আমি তো গাছ কাটাতে আসলাম গাছ কাটালে শেষ হয়েছে মেসাবে সালাম কালাম ফিরে আমিও ফিরে গেছি ভাতিজা তুমি এই সময় কেন আসলে আমি তো এই সময় আমার ভোট দিয়ে আসলাম চাষা জিকার কথা ছিল কিতা আমি উত্তর দিতাম তোমার তো আর খবর আমি কইতাম পারতাম না তোমার তো নমাজ ওর কিনা ওইলে আমার নমাজ হইব কারণ আমি তো মনে করো আমার ফুটি বাড়ি গেছিলাম বুঝছো নি গিয়া মেসারে সালাম ফিরে বেড়া আমি আই গেছি জায়গা আমার আমার নমাজ হইব তোমার তো খবর কইতাম আপনার যদি আমরা রইত হইব আমরা সারা রইত আমরা সারা রইত নমাজ সারা গেল আপনার যখন আমরা রইত হইছে তোমার তো তো খবর আমি কইতাম পারি না আমার তো হইছে ওইলে তুমি জানি বেলা মেসাই বাসন জিকাও মেসার বেতনের দিকে আমার ওই বহারণ আমি তো আইছি কিন্তু আমি তো গেছিলাম যেমনি গাছ কাটার এখন গেছিলাম আর আমি তো হেরি আইছি আচ্ছা আপনি ওইটা তো আপনার বুড়ির বাড়ি গেছিলা আপনি তো বুড়ির বাড়ি গিয়ে আইয়াছিলাম পাইছি ওইলে না মাতা সেই না আমি তো বুড়ি আইছি আমি যেন গেছিলাম বুড়ির বাড়ি মনে করো মশা দিয়াও কারানা দিয়াও আমি আই কিছু দৌড়ে দা গাছ মেসার বেতন আমি ধীরে আগে আমি যা গাছ বুঝছো নি এ লাগে আমার নামাজ উইব আর তুমি তাই তো গেছিলা ও তাই গেছিলা গাছ কাটার তাই তো আর বুড়ি আইছি না আমিও তো গাছ কাটার রইলে গেছি আমি তো সালাম ফিরেবার কথা দেখাতে আইছি আমি আপনার রইল আর আমরা রইল না গেলা আচ্ছা খো সাই তে আজকু মেসাবে নমাজ সসদ্যা কয়টা দিছো সসদ্যা কিতা কইতাম সাই এক সদ্যা আমরা বনন নাই কোন সুরা দি পড়াইছো আমরা কিতা কইতাম আমি আচ্ছা এটা তো আর এখন আমি আর কইতাম পারি না মেসাব রে জিকাইলে খবর পাইবো না কিতা আমার মনে কয় না এই দুনিয়ায় মানছে এক মনে নমাজ পড়ন করে না রে বা ওই কেন কেন ওই তো পারে এক দু এক মনে কোনো মানুষ নমাজ পড়বো না রে বা না না ইখানে হইও না ইখানে হইও না ইখানে হইও না ইখানে দিন দিন ভুল করতে মা তুমি কি এক এক মনে নমাজ পড়তে আইখানে আসল এখন দুনিয়ায় এক মনে নমাজ পড়তে থাকার কারণে দুনিয়ায় ওখানে আবার চিন্তা আছে বুঝছো নি ইলা আলী মোগল আসল মেসা মোগল আসল এক মনে এক দিন নমাজ পড়েছিল বুঝছুন তোমার আমার লাহান নমাজ দিলে বলেছি আমরা জেলা পড়ি ইলা না ইলা না এলাকি কেন কইও না এখানে ভুল হইব বুঝছুন এটা কইলাম ইলা আর কইও না কোনো দিন ভাই আমরা গরিব মানুষরে নিয়া কিতা করেন মনে জানি যেন মনে করেন বুয়াইলা জেলা মনে করলা না চাইলা বুঝতে
আর তারা ইটা করেন যে ইটা জিনিস আসলে বালা নাই, আমরা গরিব মানুষের তারা অত অবহেলা করেন, আর তার অবহেলা করতে গরিব মানুষের তোমরা দাওয়াত দিতে হবে লাগে, আর দাওয়াত তো দিতে ওলা ধুতে বোয় না, আমরা গরিব বত্রিকে তারা আমরা যেন আমি বোয়ার এটা কিন্তু বালা কাম করল না, বুঝলাম তো ঠিক আছে দেখুন রে ও ভাই, এটা ধনী মানছে গরিব মানুষরে নিয়া বললা বেজ্জত হরোন যেন মনে কোনো বোয়াইন বোয়াইয়া, আমরা গরিব গরিব মানুষের ধনী মানুষের দাওয়াত দিলে কিলা খাবাইতাম কিলা বোয়াইতাম, এটা আমরা খুব মানুষ ধরি, এটা তো ঠিক আছে রে ভাই, এটা তো আমরা বুঝবো এর বেটা এবং আমরা নিয়া বেজ্জত করলো, এটা তো বলা কাম করতে না, ঠিক আছে মা ঠিক আছে মা, এটা রে ভাই আজ নয়া নাই বুঝছুন, হুনার বাই খালকু ইটা বেজ্জত করলাম না, খুব সরম পাইছি মানে বেজ্জতে আমার খান্দো আইছে বুঝুনি, ইটা করলো হয়তো না তোমার আমার গাঁত বিচারে খান্দ লাগবে বুঝিছুনি, বিচার দিলে কি তুই অতার কিছু একশন নিবা, অতার বিষয়ে কিছু একশন নিবা, আর নাইলে ইটা জেলা মনে করলে আমরা গরিব মাজারে না চাইবা বুঝিছুনি, কিতা কথা গাঁত বিচার দিতাই নি মা ঠিক আছে, এখন গাঁত বিচার দেওয়া লাগবে, বিচার না দিলে এটা তো হইতো না, ও এখন গাঁত বিচার দেওয়া লাগবে, বিচার না দিলে হইতো না, বিচার দিলে কিছু ঠই কইবা বুঝেছো নি, সরম পাইবা তারা সরম পাইয়া ঠিক হইতে পারো বুঝেছো নি, আচ্ছা ঠিক আছে কালকে তুমি আমার সকালে আমার লাগে মিলিও, আমি এখন একবার যাওয়া পড়ছে ভাই, এখন তুমি যাও গিয়া কাল সকালে মিলিও আমার লাগে, মিলার পরে আমরা গাঁত মুরব্বী কমিটি আসো জানি ও তারা গিয়া কই মুদি গেছে মিলিয়া বলা গেলে আমরা খরচ হইল, আর তারা বিচার দিব, তারা বিচার আমরা লইন না লইন এখানে আমরা চলো রে বাবা দার বাইরা বুড়া বড় বিপদ আছি আমি দিলাইলে বড় বার লাগিল, তুমি কইয়া দিলে আমি না করছি দিলাইছি, আমি বড় বিপদ আছি ভাই বুঝুন, পয়সা কিন্তু দিলাইলে বড় বার লাগিল আজ জোর করে কইয়া মনে করো আমার বিপদ জেলা খামো লাগে বলা বাটে একটা ব্যবস্থা করিয়া মাত্র সেটা দিলে আচ্ছা হরুল ভাই ও ভাই কোক তোমার বহুদিন ভাই নিজে মনে করো সময় করতাম পারি না, খুব ব্যস্ততার মাঝে আছি এল্লাই মনে করো দরতে ফাটাই না, আর আচ্ছা বিকালে একবার আইও নিবাই গিয়ে হয়েসা, আচ্ছা বিকালে যখন আইমু মিস করি না বহুত বিপদ, আচ্ছা আইও মিস করতাম বিকালে আইমু আমি ইটা লাগি রইতো না, মানুষকে যখন পয়সাটা খুঁজিছে এলাই খুব বিপদ আছে এল্লাই পয়সাটা মানুষটা খুঁজিছে কথা যখন দিলাই একটা ব্যবস্থা করি পয়সাটা দিলাই মা তো রে ভাই ধরাই গেছি যে বাটা কইছে বুঝছো, আমি তো একটা জিনিস বাপ আটা কিতা বাবা তা বাবা আসলাম ও যে তোমার ঋণ ওকে টেকা নিচ্ছে সময় দেখলাম ফকির খুঁজে বুঝুন, আর তুমি টাকা দিলে বুঝুন, এখন দেখি তুমি মিসকিন তারে খুঁজরা হে বেটা গুলো কেরি করি গেছে টাকা গিয়ে করে কেরি করে হে বাদশাহ আজকুর ওখান দেখিয়া আমার অদিন গুরু হান মনে হচ্ছে বুঝছুন, ওরে ভাই খেতারে গো এখন তো একটা বিয়া বিপদে বলি গেছি এখন তো মিসকিন বইয়ে খুঁজা লাগবে গরুর আল্লাহ ফেন চলে যায় কি তার লাগিয়ে
এর মনে হয় বেশি আমি ফটো তুলিয়া ফেসবুকে দিতাম লেখিয়া দিমু ঘুরে আমরা ভেনুগো আল্লাহর বয় রুকুত গেছে গিয়া আর আমি লেখিয়া দিমু মুসলমান হলে বেটে বেশি লাগছে আর মর সামান্য ইমান থাকিলে মানে হারিয়া যাবেন না বেশি বেশি লাইক শেয়ার করবেন আনে খোর আর কি কিটা দিন তোর মাথাত বাড়ি মারতা ইগু তুফানে দেখা করছে তুফানে না মানে না দেখা দেখা করে মানুষ দেখেন তো বুঝতা না মানুষে বুঝতা না করে তুই মানুষের ইমান নষ্ট করিল তিনি তুই যেটা লেখিয়া দিবে ইটা মানুষে পড়িয়া বিশ্বাস করলি মনে ইটা বালা না এটা বালা না হইলো কিটা কত মানুষে দিলা না না আর দিলা নেন মায়ের কাছ না অবায় ইটা বিশ্বাস করিস না এটা গুনা আমার বাড়ি গাঁর মানুষ হিসাবে দিছিলাম দাওয়াত আইতা তারা সাইটা খাইতা খামগা সাপ দিতা তারা আইয়া বই গেছে আমার নামি নামি মানুষ দাওয়াত দিছি বিআইটি মানুষ তারার দ্বারা আইয়া বই গেছে আমার ইজ্জতটা রাখো আমি বলতাম এখন তারা গাল আটিয়াটি বিচার দিতরা আমি বুঝুন তারারে বেজ্জত করে দিছি বুঝছেন ওটা কোনো ওইল নি ওটা কোনো মাতর লগর মাত নি বোঝাই দেব ভাই গরিব মানুষের হাসলো তো ভাই বাদি তারে মানে দাওয়াত দিতে না আসলে বুঝছেন গরিব গরি তারারে দাওয়াত দিলাম আইতা খামবাজ ভর্তা সাইটা খাইতা বালা খানি আছে সাইটা খাইবা তারা ইয়া বই গেছেন জুড়ি মারি আমার মেহমান সকল লগে আজ বিচার কান বইছেন তুমিও তাকি লগে ওইব দেখা যাওক কি তোর হই আর বিচারি কান নাটাঙ্গানে বালা হলো বুঝুনি এখন আস্তা গাওয়ার মানুষ ঘুমবা খালি আমরা না আস্তা দেশলাই ঘুমবা বেড়ার খাসলত ওটা কিছু মানছে দেখো কুয়া শুনক কুয়া ইকান তো হাসা আচ্ছা ঠিক আছে দেখা যাই বিচারা সময় চলো যাই এখন আমরা কিতা হইছে তোমার দান বেটা তোমার দান কিতা করছে কিতা কইতাম আপনার আরে ইতা আস্তা গাওয়ালা জানো বেটা কালকে আমরা দাওয়াত দিয়া নিল নিয়া আমরা চেয়ারে বনো আসলাম আমরা যে বেজ করলো এটা বালা করছে না আমরা কইল হই তোমরা উপায় আও বলো ইনো বনো কিতার লাগে তোমরা অন্য মাটি দিব ইলে বেজ্জত করছে আর বেটাই আমরা রে ইলে বেজ্জত বেটা কেহর বা খেয়াল তাহত দিলি যে আমরা সকলে কলে ফটো নিয়ে বেজ করে নিল না এই বাড়ির নিয়া বেটার বাড়ির মাঝে সামনে বেজ্জ করছে আমরা পক্কা মনে ঢুকাই সাসারা ভাইয়া শুনো আমি আমার দামি দামি মানুষ সকল দাওয়াত দিছি এদিন ওলা বুঝছেন তাই তাই নাইয়া দৌড়া খাবল লইয়া তারার মাঝখানো বই গেছে আমার একটা মান সম্মান আছে না তাই তাই নাইয়া ইনো বইলা যেন ও এখন আমি তান্দানটা কিতা কইতাম কোসাই আমার একটা মান সম্মান আছে না 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 এটা মানে তান্দান করা ঠিক হয়েছে না বুঝছেন বেটা দামি দামি মানুষ দিছে দাওয়াত আর তাই দিন গিয়া ও মানে তাই দিন গিয়া সারা গিয়া সামনে দুজন বেটা বেটা এটা করছে ভালো হবে বুঝুন ও ভাই হনু ও যেগুলো দামি দামি মনে করো এরা তোমার দুনিয়াতে দেখতে সময় কোনো খামা লাগুই না ও যে ধনী মানুষ মরার বাদে গরিব মানুষে ধনী মানুষগু খবর নিয়া থা পর্যন্ত কত কামে না তোরে বাস কাটিত খরাল দইত গরম পানি করত গুসল করাইত এরপরে তোমার মনে করো সাবন হইরাইত এরপরে নিয়া সারা শেষ করিয়া নিয়া খবর নিয়া থইত ও সারা গরিব মানুষে করে ধনী মানুষে করে না ধনী মানুষে তো খালি দাঁড়ু বইয়া দেখলো খাদ্যা গুটে হাতিল করলো দোয়া দূর করলো কত শেষ কিন্তু বয়া বই নিয়া সারা নিয়া দাফন জীবন করা সব গরিব মানুষে করে ও লেখাবাড়ির বেটায় করে গরিব বেটায় আর ইটা খরা বালা না ও যে দামি দামি মানুষ মনে করো ইটা মানুষ বড় বড় গাড়িয়া আয় আইয়া সাইটো দাঁড় করাইয়া তুইয়া খালি জনজা আইতে সময় চূড়া দাঁড়ো গেলা গিয়া টনখা মাটি চাইটা দিলা আরে বেটা বাল্টি লইয়া আইলো হাত ধইলা আর উঠিয়া গেলা গিয়া বুঝতেছে না ইটা বেটাই তোর বাড়ি সাইয়া ই গরিব বেটাই তোরে তোমার এখান করা ঠিক না এরারে খুশর ও যে বড় বড় মানুষেরা গাড়িয়া নিগুরো তো যাইন গিয়া ও যেন বাদে কয়জন রইলা নানি গরিব গুড়া ও গুড়ো সারা খবর ওখান যে সুন্দর করিয়া মাটি উটি দিয়া বের গুড় দিয়া এর ফরে লাস্টে দেবা তারা বেটেন বাড়ি জিত বুঝতেছে এর লাগিয়া গরিব মানুষের কিছু মায়া করতা বুঝতেছে
সুনজর দিয়ে চাইতা তার ভাই। এটা তো অত গভীর চিন্তা আমরা কোনোদিন করছি না। আল্লাহ হস্তে তুমি দিয়ে আমার মা পড়িও আর আমরা রয়ে গেছি, আমরা কোনো বেজার উজার নাই বুঝছো নি। আর ইলা কোনোদিন গরিব মানুষের লাগে ব্যবহার করিও না, এটা করা জিনিসটা ভালা না বুঝছো নি। আমরা গরিব হইলাম করি আমরা মনে কিনা রোবার দুঃখ নাই, আমরা রোজ দুঃখ আছে। তুমি তো ধনী ধনী মানুষকে গরিব গুড়া লইয়া সহযোগিতা করিয়া চলার চেষ্টা করিও করবাই। আজকে তো সসাই মাথায় ওখান বুধ ভাইলাম যে গরিব ছাড়া বাঁচবার কোনো উপায় নাই। আর তুমি যেন জীবন দেওয়া বেজার উজার গরিবের কদর বুধ ভাইছো ওখানে আপনার কাছে লাখ লাখ শুক্রিয়া। আর গরিবের তোরা কদর রাখিও বুঝছো নি, আমরা গরিব হইলাম করি আমরা এলামি করি। আমরা গরিবের দিকে তোরা খেয়াল করিও তুমি দেন, আপনারা যদি খেয়াল করো না আর আপনারা যদি আমরা সাহায্য করো না তো কে করতো কে করতো আমরা দেখতো বাকি। আল্লাহ আমরা রইলো চাই না, আল্লাহ মাফ করতে আর তুমি দেয় না মাফ করতে। ও ঠিক আছে তোমার মাফ করিয়ে দিলেই না ভুল খান বুঝছো, তার কর্তৃক আমরা মাফ খান করিয়ে দিলেই না ভাই। তুমি দিয়ে জানো শুনো, আমিও মানে বাক্কা কিছু মাতি দিচ্ছি, আমি বুঝবাইছি না বুঝছি না, আমার দিয়ে মাফ করে দিও বুঝছো না। আচ্ছা রে মাফ করে দিলে এলাম যাও, ওই যে ওই যে ওই যে তারে মাফ করে দিও। আচ্ছা এখন আর ফেরো কিছু আছে নি চলো সত্যকে তুলে ধরি সত্যের পথে জীবন গড়ি, সত্যকে তুলে ধরি সত্যের পথে জীবন গড়ি, চলো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি, কোরআন সুন্নার জীবন গড়ি, কোরআন সুন্নার জীবন গড়ি।